সাবস্ক্রাইব করুন নিউটেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন, বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনারা কী ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ফর্মটা আপনি ডাউনলোড করবেন এবং কোন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং তার সাথে কী কী কাগজপত্র দেবেন আপনার ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন করার জন্য। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনার ডিজিটাল রেশন কার্ডে যদি আপনার নামের বানান ভুল থাকে, আপনার ডেট অফ বার্থ ভুল থাকে বা আপনি অ্যাড্রেসটা যদি আপনার ভুল থেকে থাকে, সব ক্ষেত্রেই আপনি এই একটা ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনি করে নিতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি ওই ফর্মটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং ওই ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সেটা ফিল আপ করবেন এবং কোথায় গিয়ে সেটা জমা করবেন। তো বন্ধুরা, আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর অবশ্যই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এই জাতীয় ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে সেই সংশোধনী ফর্মটা ওপেন করেছি, যে ফর্মটার নাম্বার হলো এটা 5R, অর্থাৎ আমার যেহেতু 5R আমি ভিলেজে বাস করি, সুতরাং আর রুরাল দেওয়া রয়েছে। আপনি যদি শহরে বাস করেন তাহলে ইউটা ডাউনলোড করবেন। তো এই ফর্মটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি এই ফর্মের নাম্বারগুলো দেখতে পাবেন, সেখানে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ফর্মটা ডাউনলোড করার পর আপনার যে রেশন কার্ডের ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। তো সবার প্রথম এখানে আপনার ব্লকটা লিখবেন, অর্থাৎ আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা লিখবেন। তারপর এখানে আপনার ভিলেজের নামটা দেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন। তারপর পরের কলামে আপনার পোস্ট অফিসের নামটা দেবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। আর আপনার ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে এই জায়গাতে আপনি সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো তারপর এখানে আপনার যে পিন নাম্বার রয়েছে আপনার সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর এখানে যে ডিস্ট্রিক্ট নেম, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা দেবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশনের নামটা দেবেন। তো তারপর আপনি সরাসরি ফর্মটাতে চলে আসবেন। এখন প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম ইজ রেকর্ডেড ইন দি কার্ড প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে আপনার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ যে ভুলভাল নামগুলো রয়েছে সেই ভুলভাল নামগুলো কিন্তু এখানে লিখতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনার ফ্যামিলিতে যদি 4 মেম্বার হয় তাহলে আপনি একটা ফর্মের মাধ্যমেই করতে পারবেন, আর 4 বেশি যদি মেম্বার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় আবার একটা ফর্ম নিতে হবে, এখানে কোনো কলাম বাড়ানো যাবে না। সুতরাং আপনি এখানে আপনার 4 নাম দিলেন আর আপনার যদি আরও একজন বা দুজন যদি ফ্যামিলিতে থেকে থাকে তাহলে সেটা আপনি তারপর থেকে আপনি নামগুলো লিখলেন। তো সবার উপরে অবশ্যই আপনি হেডের নামটা দেবেন, আপনার ফ্যামিলিতে যিনি হেড রয়েছেন, তার যদি এবার ভুল না থাকে তাহলে যারটা ভুল রয়েছে তারটাই সবার প্রথম দেবেন। তারপরে যে কার্ডটা আপনার হাতে রয়েছে সেই কার্ডটার নাম্বারটা আপনি দেবেন এবং আপনার কার্ডটা কোন ক্যাটাগরির, অর্থাৎ AAY নাকি SPHH নাকি PHH বা RKSY, যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা আপনি এই ঘরটাতে দিয়ে দেবেন। তো তারপর আপনি পাশের কলামে দেখতে পাবেন যে আপনার যে সঠিক নামটা, সেই সঠিক নামটা এখানে দেওয়ার জন্য আপনাকে বলছে। তো আপনার এখানে ভুল নামটা দেবেন এবং যেটা আপনার তার পরিবর্তে যে নামটা হবে সেই নামটা কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে, নাম বা টাইটেল যে কোনোই বলুন না কেন সেটা এই ঘরে লিখতে হবে। তারপর আপনার এখানে বাবার নাম লিখতে হবে এবং বাবার নাম লেখার পর এখানে আপনার অ্যাড্রেসটা, যেটা আপনি কারেকশান করবেন সেই কারেকশানের অ্যাড্রেসটা, অর্থাৎ আপনার সঠিক অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো তারপর দেখুন এই ফর্মটার সাথে আপনার কী কী কাগজপত্র লাগবে। তো কাগজপত্রের জন্য আপনার যদি ডেট অফ বার্থে যদি ভুল থেকে থাকে তাহলে আপনাকে এখানে আপনার বার্থ সার্টিফিকেটটা লাগবে, আপনার যদি নাম বা অ্যাড্রেসে ভুল থেকে থাকে তাহলে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড দিলেই হবে, এবং আপনি যদি চান তো আপনার এখানে জব কার্ডের নাম্বারটা দিতে পারেন বা জব কার্ডের আপনি এক কপি জেরক্স দিতে পারেন এবং কিষাণ ক্রেডিট কার্ডেরও জেরক্সটা আপনি চাইলে দিতে পারেন। তো এইটুকুই আপনি লিখবেন, এখানে আপনার নাম এবং তার অ্যাড্রেস হবে এবং তার ঠিকানা হবে এবং যিনি জমা নেবেন তিনি এখানে সিগনেচার করবেন, এখানে তার সিল দিয়ে দেবেন আর আপনার সিগনেচারটা অবশ্যই এই উপরের কলামে এখানে হবে। তো এটা করবেন এবং তার সাথে যে কাগজপত্রগুলো বললাম এই কাগজপত্রগুলো আপনি এক কপি করে জেরক্স এই ফর্মটার সাথে দিয়ে আপনি আপনার নিকটবর্তী অফিসে জমা করে দেবেন, অর্থাৎ ব্লক অফিসে অথবা আপনার যে ফুড সাপ্লাই অফিস রয়েছে সেখানে আপনি জমা করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে সমস্ত ভুলগুলো রয়েছে সে ভুলগুলোর কার্ড আপনাকে 3 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, আপনার হাতে সঠিক কার্ড।